আসসালামু আলাইকুম কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি টিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার নিয়ে যাব পুরো খবরে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গণভ্যুত্থানে সাতশো আটজন নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত হয়েছে। এই তালিকা নিয়ে কাজ চলছে এবং এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর সকালে সচিবালয়ে তথ্য দেন অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে গণভ্যুত্থানে আহতদের সহায়তায় চীনের একটি মেডিকেল টিম বাইশ সেপ্টেম্বর ঢাকায় আসেন দেশটি তাদের অ্যাসেসমেন্ট টিম পাঠিয়েছে তারা সরাসরি চিকিৎসা দেননি এই টিমের প্রতিবেদন সেই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখে ক্রিটিক্যাল রোগীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়ার পরামর্শ দেবে তেইশ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত চীনের টিমটি পাঁচটি হাসপাতালে একশো জন রোগী দেখেছেন যার মধ্যে একশো জন গুরুতর রোগের রিপোর্ট দেখেছেন তারা চীনে ফিরে একশো জন গুরুতর রোগের রিপোর্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে আরও পর্যালোচনা করবেন বলে জানানো হয়েছে তাদের রিপোর্ট পাবার পর যদি প্রয়োজন হয় গুরুতর আহতদের দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন এই একশো পাঁচজন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন আর যেহেতু আমরা বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট টিম ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব দেশের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন রাজধানীর বিভিন্ন এলাকায় জমেছে বৃষ্টির পানি গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি ব্যাখ্যা দিয়েছে আবহাওয়া দফতর নদীবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় বিপদ সংকেত যেতে বলা হয়েছে রিপোর্ট রাজধানী ঢাকায় রাত থেকেই ঝুম বৃষ্টি বেশিরভাগ এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তি এলেও ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজটের এতে বিপাকে পড়েন স্কুল কলেজ ও অফিসগামী মানুষ বৃষ্টির জন্য যে আমার টাইমটা ছিল দশটা সঠিক সময় বের হয়েছি কিন্তু এক জায়গায় দুই তিন ঘন্টা আবদ্ধ হয়ে বসে রয়েছি এখানে বৃষ্টিতে সকালবেলা কোচিং এ গেছে তখনও ছিল বৃষ্টি এখানে ঘুরা যাইতে রাস্তার মধ্যে তখন গাড়ি জ্যাম লেগেছিল দেরি হয়ে গেছে এছাড়া টানা বৃষ্টির কারণে কোনো কোনো সড়ক ও এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ বৃষ্টির কারণে না না এরপরে জমা জমা লাগে বৃষ্টির মধ্যে লোক থাকে থাকে না দরকারি হয় শুক্রবার বৃষ্টি কমার সম্ভাবনা সেই সাথে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে ব্যবসা গরমের সম্ভাবনা না থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস বাংলাদেশের উপরে মৌসুমি সক্রিয় হয়েছে বিদায় এই বৃষ্টিপাত হচ্ছে তবে বৃষ্টিপাত পঁচিশ এবং ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সারা দেশের উপরে বিদ্যমান আছে এবং আগামী কাল থেকে অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর থেকে এই বৃষ্টির পাতের যে ধারা সে ধারা অনেকটা উন্নতির দিকে যাবে অর্থাৎ অনেকটা ভালোর দিকে চলে যাবে তবে হয়তো কিছু কিছু অঞ্চলে এই বৃষ্টি বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হবে তবে এই ধারায় আর বৃষ্টিপাত আপাতত কয়েকদিন হবে না এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিদশের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা দুর্গাপূজা ঘিরে কোন নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন আইজিপি মইনুল ইসলাম রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি আইজি বলেন দীর্ঘদিন ধরে দেশের শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে পূজা আয়োজনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থায় থাকবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক সাময়িক সংকটের পরে থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তিনি বলেন দেশের প্রায় পাঁচশো থানা এবং পুলিশের টহল গাড়ি পোড়ানো হয়েছিল এর মধ্যে গাড়িগুলো প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলী বলুম যারা তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সারম্ভরে এসেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে কোনো ধরনের কোনো আশঙ্কা আছে কি না জঙ্গি না এই ধরনের কোনো আশঙ্কা এখনও নাই তবে আমরা নিরাপত্তার জন্য কোনো ছাদ দিতে চাই না দেশের সাংবাদিকতায় অনন্য এক পথিকৃত সাংবাদিক আতাউস সামাদ ছিলেন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় এক অকুত ভয় বীর জাতীয় প্রেস ক্লাবে আতাউস সামাদের দ্বাদশ মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা বলেন সাংবাদিক আতাও সামাদ শুধু সাংবাদিক ছিলেন না সমাজ সংস্কার এবং মানবিক মূল্যবোধ সহ নির্ভীকতার সাথে স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন এই বরেণ্য সাংবাদিক অনুষ্ঠানে দেশের প্রথিত যশা সাংবাদিক ও বিশিষ্টজনের আলোচনায় অংশ নেন 2012 সালের এই দিনে 75 বছর বয়সে ইন্তেকাল করেন বরেণ্য সাংবাদিক এনটিভি সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউস সামাদ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সত্যের পক্ষের কণ্ঠস্বর গণমাধ্যম ও সংবাদ কর্মীদের উন্নয়নে সদা সচ্চর ছিলেন তিনি আতাউস সামাদের বর্ণাঢ্য কর্মময় জীবনের কিছু কথা তুলে ধরছেন নূর হোসেন 2012 সালের 26 সেপ্টেম্বর রাতে ইন্তেকাল করেন প্রবীণ সাংবাদিক আতাউস সামাদ প্রতি দশায় এই সাংবাদিকের জন্ম উনিশশো সাঁত্রিশের নভেম্বরে শিক্ষক বাবার বদলির চাকরির সুবাদে পরিবারের সঙ্গে ঘুরেছেন অবিভক্ত বাংলার নানা জেলায় তার স্কুল জীবন শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ইন্দ্রজ মল মিডল ইংলিশ স্কুলে উনিশশো সালে অনার্স পরীক্ষার পর সাবেজিটর পদে যোগ দেন দৈনিক সংবাদে তার রিপোর্টিংয়ে যাত্রা শুরু দৈনিক আজাদে সংবাদের পেছনে ছুটে চলা এই মানুষটি কাজ করেছেন পাকিস্তান বাসস দিসান সহ অনেক গণমাধ্যমে আর সম্পাদনা করেন নিজের প্রকাশিত সাপ্তাহিক এখন সাংবাদিকদের অধিকার আদায়ে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন সামাদ দুই মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি ইউনিয়ন করার অপরাধে একাধিকবার চাকরিচ্যুত হন উনিশশো সালে যোগ দেন বিবিসিতে এ সময় স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলনের সময় এদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন বিবিসিতে আতাউ সামাদের রিপোর্ট শোনার জন্য বিবিসিতে কাজ করার সময় আমি লক্ষ্য করেছি তিনি বিবিসি চাইতেও একটা বড় স্ট্যান্ডার্ড সেট করেছিলেন সেটা হচ্ছে আতাউ সামাদ স্ট্যান্ডার্ড বলা চলে আতাউ সামাদ সবসময় মানুষের মুক্তির যে সংগ্রাম সেই সংগ্রামের পক্ষে ছিলেন সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়ে নির্ভীক এই সাংবাদিককে তখন গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে স্বৈরাচারী সরকার বর্ণাঢ্য জীবনের অধিকারী আতা উসামাদ খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে উনিশশো সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেয়ার পর কলাম লিখেছেন বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে দৈনিক আমার দেশের উপদেষ্টা সম্পাদক পদেও কাজ করেন দুই সালে এনটিভিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপমহাদেশের এই প্রখ্যাত সাংবাদিক ওনার হাত ধরেই আমার দেশ পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন আমার যখন বিপদের সময় বিশেষ করে এনটিভি যখন আগুনে পড়ে যায় তারপরে এই মহাবিপদের সময় উনি আমার দেশের পাশাপাশি এনটিভির হাল ধরেছিলেন দেখে আজকে এনটিভি পর্যায়ে আছে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য উনিশশো সালে পেয়েছেন একুশে পদক তার লেখা একমাত্র বই একালের বয়ান সবকালের পাঠকের কাছে সমাদৃত হবার দাবি রাখে নূর হোসেন এনটিভি নিউজ ঢাকা হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের আঠারো দফা দাবি পূরণের যৌথ ঘোষণার পর স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চল আশুলিয়ায় উৎপাদনে ফিরেছে বেশিরভাগ কারখানা সকাল থেকে শ্রমিকদের পদচারণায় মুখর আশুলিয়া শিল্পাঞ্চলগুলো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয় তবে শ্রমিক ছাঁটাই বন্ধ পর্যালোচনায় থাকা ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা নির্ধারণ এবং পনেরো শতাংশ ইনক্রিমেন্টের দাবি তাৎক্ষণিক বাস্তবায়ন নিয়ে দু একটি কারখানায় অসন্তোষ চলছে বিষয়টিকে শিল্পাঞ্চলের জন্য স্বাভাবিক ঘটনা বলে মনে করছে শিল্প পুলিশ সকাল থেকে আশুলিয়া টাঙ্গা বাড়ির গ্রিন লাইফ গার্মেন্টসে দু হাজার ছশো শ্রমিক দাবি আদায় কর্মবিরতি শুরু করেন একই দাবিতে জামগড়ার ফ্যাশন ফোরামে সাড়ে চার হাজার শ্রমিক কর্মবিরতিতে রয়েছেন দেশ সংস্কার করে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে কুমিল্লার বুড়িচং উপজেলায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নায়বে আমির বলেন নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হলে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে জেলা সহকারী সেক্রেটারি উপজেলার আমির অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম সহ জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার চিংড়ি ঘের দখলের দুটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে সালাউদ্দিন আহমেদ সহ এই মামলার অন্য আসামিরা কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আক্তারের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন পরে আদালত সকল আসামিকে মামলা থেকে অব্যাহতি এবং মামলা দুটি স্থগিতের আদেশ দেন মামলা থেকে অব্যাহতির আদেশ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা পরে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সালুদ্দিন আহমেদ বলেন বিচার বিভাগ স্বাধীন হয়েছে তাই দুটি মিথ্যা মামলা থেকে তাদের খালাস দেওয়া হয়েছে এর মাধ্যমে প্রমাণ হয় আদালতের বিচার প্রতিষ্ঠা হয়েছে। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে তুহিন আহমেদ নামের এক কাঠমিস্ত্রীকে হত্যার ঘটনায় ওবায়দুল কাদের সহ দুশো জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সকালে সাভার মডেল থানায় এই মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী রিয়া শেখ ওবায়দুল কাদের ছাড়াও মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড মোহাম্মদ এনামুর রহমানও রয়েছে আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগ সাজসে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা মারপিট এবং গুলি বর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেবার অভিযোগ আনা হয়েছে গত বিশে জুলাই ধসে পড়া রানা প্লাজার সামনে ছাত্র জনতার সংঘর্ষে বুকে গুলিবিদ্ধ হন কাঠমিস্ত্রি তুহিন আহমেদ চিকিৎসাধীন অবস্থায় তেইশে জুলাই মারা যান তিনি এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে চার জমায়েত শিবির কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সকালে নিহত সাইফুল ইসলামের বড় ভাই মোহাম্মদ আমিরুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের আদালতে এই মামলার আবেদন করেন পরে বিচারক কোম্পানিগঞ্জ থানায় মামলাটির রেকর্ড করার জন্য নির্দেশ দেন মামলার বিবরণে জানা যায় দু সালের ১৪ ডিসেম্বর জামায়াতের কেন্দ্রীয় নেতা কাদের মোল্লার অবৈধ ফাঁসি রায় কার্যকর করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বসুরহাট বাজারে বিক্ষোভ মিছিলে প্রথমে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী ও যুবলীগ কর্মীরা পরে পুলিশের নির্বিচারে গুলিতে চার জামায়াত শিবির কর্মী নিহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনীতে অবস্থান কর্মসূচিতে নির্বিচার গুলি করে ছাত্র হত্যার শালম প্রকাশকে গ্রেফতার করেছে র্যাব। গত মহিপাল নিচে অবস্থান কর্মসূচি পালন করছিল ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ সময় শাহ আলমের নেতৃত্বে একদল হামলাকারী ছাত্র জনতার ওপর এলো পাতারি গুলি চালায় এরপর গুলিবিদ্ধ কলেজ ছাত্র সাইদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে মোমুষ্য অবস্থায় ফেলে যায় হামলাকারীরা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দ্বাদশ শ্রেণীর ছাত্র সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করে এই ঘটনায় নিহতের বাবা চুরানব্বই জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য এবিএম এম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিম চৌধুরীকে কারাগারে নেওয়া হয় এর আগে গত মঙ্গলবার ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত দু সালে মুনিরিয়া যুব তাবলিক কমিটির কার্যালয় ভাঙচুর মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এতপূর্বে আরো চারটি মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে গত বারোই সেপ্টেম্বর ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজেপি আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বারো মেট্রিক টন ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে পৌঁছেছে তিন আমদানিকারক প্রতিষ্ঠানের তিনটি ট্রাক কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর বেনাপোল বন্দর থেকে ভারতের পেট্রোপল বন্দরে গিয়ে পৌঁছায় ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার ঊনপঞ্চাশটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী বারোই অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা যার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য দশ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় এগারোশো আশি টাকা এখনো উদ্ধার হয়নি পাঁচ অগস্ট রাজশাহী মহানগর পুলিশের লুট হওয়া একশো বাষট্টি আগ্নেয়াস্ত্রের মধ্যে বিশটি অস্ত্র সকালে মহানগর পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান কমিশনার আবু সুফিয়ান তবে অস্ত্রগুলো উদ্ধারে যৌথ বাহিনীকে সাথে নিয়ে কাজ করছে পুলিশ কমিশনার বলেন সরকারি নির্দেশনা মতো রাজশাহী মহানগর এলাকায় ব্যক্তি পর্যায় শৃত সকল অস্ত্র জমা পড়েছে এর মধ্যে কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে আসন্ন দুর্গাপূজা নিরাপদে সম্পন্ন করতে নগরের বারোটি থানা এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি শিক্ষা কমিশনে ইসলামী শিক্ষাবিদ আলেম ওলামাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক জামালপুরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিশ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান স্বপ্লা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যের প্রতিবাদে এই গণসমাবেশের আয়োজন করা হয় প্রতিবাদে করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাগেরহাট জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা অভিযোগ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে বিগত সরকার এ ছিল দেশের খবরে এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন এছাড়াও এঞ্জিলির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ ছটা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে